নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালোই আছেন। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেয়ে অমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কি আমরা একটা বাড়িতে ঢুকছি, এটা হচ্ছে আমাদের বাড়ি, যারা নতুন দেখছো তাদের জন্য বললাম। তো আমরা যেখানে থাকি তো সেখান থেকে এখানে এলাম স্ক্রিপ্ট করতে, তো ওখানে ঘাস টাস আছে তো ওখানেও করি এখানেও করি, তো তোমরা ভিডিওতে দেখতেও পাও। আর এখানে ভিডিওটা করলে বেশ ভিডিওটা ক্লিয়ার আসে, আর এখানে পরিষ্কার ছবিটা হয়, মানে দুতলার মানে ছাদের উপরে যখন করি তখন বেশ মানে সূর্যের আলাটা বেশ ভালো পাওয়া যায়। আর এইদিকে চলে আমিও সময় পাই না এদিকে আসতে, তো যাই হোক মানে এই স্ক্রিপ্টটা করার বাহানাতে আমরা একবার আসতেও পাই, আর আমার একটা নতুন করে ব্লগও হয়, আর তোমাদের সাথে কথা বলার জন্য একটা নতুন ফোন দিয়েও বেরোয়, মানে আসতে পাই না কারণ এমনি ছোটোখাটো কাজ হলে ম্যামকেই বলি যে ম্যাম সাইকেল নিয়ে একটু করে চলে আসে, আর একটা বেশি দূর না, সাইকেল নিয়ে মাত্র 2-3 মিনিট লাগবে আসতে, তো আসি, আসা যাওয়াটা হয়, তো আমি অল্প আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গোলবাড়ি থেকে এলাম, তো গোলবাড়িতে দেখলাম যে গরুটা কেমন আছে, মানে অনেকদিন যাওয়া হয়নি, তো সেই ব্লগে বলেছিলাম যে ঘর ভাঙার ব্লগটা তা তোমাদেরকে দেখালাম। আর এখন 3টে বাজে, দেখো রাস্তার মধ্যে কেউ নাই কারণ এখন 3টে চরম রৌদ্র, আর রৌদ্রের সময় আমাদের স্ক্রিপ্ট করতে ভালো লাগে, তো আমার ভিডিওগুলো বেশ ঝাঁকা আসবে, তার জন্য বারবার একবার বেড়াতে এলাম। তো ম্যাম দেখছি সাদা হয়েছে কি না, তো ও রেডি হচ্ছে আস্তে আস্তে, তো কাপড়টা দেখা যাচ্ছে যে এই কাপড়টা কেমন হবে দেখো, তো বললাম এটা তো পুরো করোনি এখন, তো এটা পরেই করো আজকে। তো আমরা আজকে বেশি সময়ও পাইনি করার জন্য কারণ এই এখন রোদ দেখছো, তো এটা যখন স্কিপ করার আর একটু আধ ঘন্টা পরে মানে ভীষণ মেঘ লেগে গিয়েছিলো, তো আমাদের 4-5টা করেই পালিয়ে এলাম, তো 5টা করেছি আজকে স্ক্রিপ্ট। তো গাইজ আবার পরের ব্লগে কথা হবে, বাই বাই, টাটা। বন্ধু